हेलो हाय। এখন আমি আপনাদের সামনে যে টিউটোরিয়ালটা দেখাতে যাচ্ছি সেটা হলো হাউ টু পোস্ট ক্যাশ জার্নাল ইন এসিপি, অর্থাৎ এসিপিতে কিভাবে ক্যাশ জার্নাল পোস্টিং করতে হয়। তো এসিপিতে ক্যাশ জার্নাল পোস্টিং করার জন্য আমাদের যে সিলেক্টেড টিকো সেটি হচ্ছে FB সিজে। এপিসিজে তে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই স্ক্রিনটা আপনাদের সামনে আসবে। তো এখান থেকে আপনি যে কোটে যে ক্যাশ বইয়ে পোস্টিংটা করবে সে ক্যাশ বইটা সিলেক্ট করে নিতে হবে। প্রথমে কোম্পানি কোড, একটা কোম্পানি কয়েকটা ক্যাশ সেন্টার থাকতে পারে, সেখান থেকে আপনি আপনার স্পেসিফিক ক্যাশ সেন্টার চেঞ্জ করে নেবেন, আবার ক্যাশ জার্নালটা চেঞ্জ করে নিতে পারে। সে আমি 1500 কোম্পানি এই ক্যাশ জার্নাল অর্থাৎ 1500 কোম্পানি হেড অফিস থেকে ক্যাশ জার্নালটি পোস্টিং দিতে চাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে ক্যাশ বিজ জার্নাল পোস্টিং দেওয়ার ক্ষেত্রে প্রথমে ডেট অর্থাৎ টুডে, যেহেতু ক্যাশটা প্রতিদিনই আপডেট করতে হয় সেহেতু প্রতিদিনের ক্যাশ প্রতিদিনই পোস্টিং দিয়ে ক্যাশ আপডেট করে দিতে হয়। তো আজকে ডেটে আমি পোস্টিং দিচ্ছি, তো আজকে ডেটে দেখা যাচ্ছে অলরেডি একটা পোস্টিং আছে। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন অলরেডি ওপেনিং ব্যালেন্স ছিল আজকে ডেটে 70,000, টোটাল রিসিপ্ট নীল, টোটাল পেমেন্টস 5,000, ক্লোজিং ব্যালেন্স 65,000। তো এখানে ক্যাশের এখানে ট্যাবটা খেয়াল করেন, প্রথমে ক্যাশ পেমেন্টস, ক্যাশ রিসিপ্ট অ্যান্ড চেক রিসিপ্ট। তো আমি পেটি ক্যাশের ক্ষেত্রে প্রথমে একটা ক্যাশ পেমেন্টস এন্ট্রি পোস্টিং দিচ্ছি। ক্যাশ পেমেন্ট এন্ট্রি পোস্টিং দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই যে একটা জিনিস আগে যেটা শিখতে হবে সেটা হলো ক্যাশ বিজনেস ট্রানজেকশন। তো ক্যাশ বিজনেস ট্রানজেকশনটা হচ্ছে যে আপনি যে ট্রানজেকশনের মাধ্যমে ক্যাশ জার্নাল বিজনেস ট্রানজেকশন যে ট্রানজেকশনের মাধ্যমে আপনি আপনার স্পেসিফিক হেড অফ অ্যাকাউন্টসটা চুজ করে নিয়ে অ্যাকাউন্টটা পোস্টিং করতে হবে, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট। এই কোম্পানি কোড বিজনেস ট্রানজাকশন কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন পার্ট বিজনেস টাইপ পেমেন্ট অর রিসিপ জিএল অ্যাকাউন্ট, অর্থাৎ ক্যাশ বিজনেস ট্রানজাকশনের মধ্যে আপনার জিএল অ্যাকাউন্টটা অটোমেটিক ডিফাইন করা থাকে। প্রথমে আমাদেরকে একটা ক্যাশ বিজনেস ট্রানজাকশন ক্রিয়েট করে নিতে হয় এবং ওই ক্যাশ বিজনেস ট্রানজাকশনের রেফারেন্সে আপনাকে ক্যাশ জার্নাল পোস্টিং করতে হবে। তো আমি প্রথমে ক্যাশ বিজনেস ট্রানজাকশন গুলো কি কি আছে এখান থেকে একটা ক্যাশ বিজনেস ট্রানজাকশন চুজ করব। তো এখানে আমি ফ্যাক্টরি গ্যারেজ রেন্ট আর মিস এক্স ওয়াই জেড, তো আমি ফ্যাক্টরি জেনারেটর বিল আমি পেমেন্ট করতে চাচ্ছি। তো জেনারেটর বিলটা আমি ক্যাশে পেমেন্ট করব। তো এখানে আমি ক্যাশ বিজনেস ট্রানজাকশন হিসেবে জেনারেটর বিল চুজ করলাম, সে টাকা দিলাম 10,000। এখানে জিএল অ্যাকাউন্ট কিন্তু আমি বলছি যে প্রত্যেকটা জিএল অ্যাকাউন্ট একটা ক্যাশ বিজনেস ট্রানজাকশনের মাধ্যমে ডিফাইন করা থাকে, সো সেখান থেকে তোমার জিএল অ্যাকাউন্ট নট নেসেসারি। টেক্সট টেক্সট আমি এখানে লিখতে পারি আমার ন্যারেশনটা, জেনারেটর বিল ফর সেপ্টেম্বর 17। তারপর এখানে রেফারেন্স, সে ফ্যাক্টরি ম্যানেজারের রেফারেন্সে আমি জেনারেটর বিলটা দিচ্ছি। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দিতে পারে, সে অ্যাসাইনমেন্ট হিসেবে কোন মাসের নাম বা ভেন্ডরের নাম স্পেসিফিক কোন ভাবে আপনি আপনার খরচটা ফিল্টারিং করবেন সেটার উপরে ডিপেন্ড করতেছে আপনি অ্যাসাইনমেন্ট কী দেবেন। সে আমি যদি মান্থ ওয়াইজ খরচটা ফিল্টারিং করতে চাই অথবা যে কোনো বিল রেফারেন্স দিয়ে আমি অ্যাসাইনমেন্ট দিতে পারি বা বিল নাম্বার দিতে পারি। বিল নাম্বার দিতে পারি সেক্ষেত্রে আমাদের কোম্পানি কোডে যে কস্ট সেন্টার অলরেডি কস্ট
সেন্টার মাস্টার ডাটা থাকবে, সেই কস্ট সেন্টারটা আপনাকে চুজ করতে নিতে হবে। যে আমি কস্ট সেন্টারটা একটা বসালাম, এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করলে এখানে ট্রানজ্যাকশনটা শো করতেছে। তো এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, ইজ রিলেভেন্ট টু ট্যাক্স এক্সট্রাক্ট কোড। তো এটা ইগনোরিং মেসেজ, আমি ইগনোর করতে পারি। দেন এটা লাল অবস্থায় আছে, রেড মার্ক, অর্থাৎ এন্ট্রি রেকর্ডেড নট সেভড। সো ইফ ইউ ওয়ান্ট টু সেভ দ্য রেকর্ডেড এন্ট্রি, ইউ হ্যাভ টু সিলেক্ট, দেন ক্লিক অন পোস্ট। ওকে, এন্ট্রিটা পোস্ট হয়ে গেল। এখন আমি যদি দেখতে চাই যে এন্ট্রি জার্নালটা কিভাবে পোস্ট হলো, তো এখানে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে দেন ফলো অন ডকুমেন্টস, অ্যাকাউন্টিং ডকুমেন্টস অলরেডি করে গেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফিস ক্যাশ ক্রেডিট জেনারেটর বিল 10,000। এখানে এখানে আমাদের কস্ট সেন্টার প্রফিট সেন্টার অলরেডি ডিভাইড করা আছে। এবং এই হলো আমার মেন জার্নাল, এভাবে একটা ক্যাশ ক্যাশ জার্নাল আমরা পোস্ট করতে পারি। সো ভিউয়ার্স, ক্যাশ জার্নাল পোস্টিং করা খুব ইজি টাস্ক, যেহেতু ক্যাশিয়ার মানে সিম্পল ওয়েতে তার ক্যাশের হিসাবগুলো রাখে, প্রতিদিন করে হিসাব টুকে রাখে। এই জন্য ক্যাশ জার্নালটা পোস্টিং করার জন্য এসএপিতে একটি কাস্টমাইজ অ্যাক্টিভিটি, একটি সুন্দর নট কাস্টমাইজ, সুন্দর লেআউট স্ক্রিন লেআউট সিলেক্ট করা আছে। অর্থাৎ ক্যাশিয়ার তার প্রতিদিনের পেটি ক্যাশ খরচগুলো এই স্ক্রিনের মাধ্যমে সে লিপিবদ্ধ করতে পারে। থ্যাংক ইউ।